ফেসবুক মেসেঞ্জারের একটা বড় প্রবলেম কিন্তু আছে, সেটা হচ্ছে এর ভিডিও কল এবং অডিও কল নিয়ে। অর্থাৎ ফেসবুক মেসেঞ্জারে এমন কোনো অপশান নেই যেটা থেকে আমরা কিন্তু সরাসরি আর সবার জন্য ভিডিও কল এবং অডিও কলকে বন্ধ করতে পারি। যার ফলে কি হয়, অনেক মহিলাদের এই প্রবলেমটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় যে যে কেউ মানে যা চেনা না জানা না অনেকেই কিন্তু আর বিরক্ত করতে থাকে, কল করতে থাকে সব সময়। বিভিন্ন ধরনের মেসেজ তো ইগনোর করা যায়, কিন্তু যখন ভিডিও কল বা ভয়েস কল আসে একটা বিরক্তকর পরিবেশ তৈরি করে। কিন্তু এই নিয়ে অনেকেই কমেন্ট করেছেন, আমি দেখি কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দিতে পারি না, এই কারণে আমি এই নিয়ে আর ব্যাপারটা দেখছিলাম যে কী করে এই প্রবলেম সলভ করা যায়। কিন্তু অনেক চেষ্টা করেও ডাইরেক্ট এমন কোনো অপশান নেই যা থেকে এই প্রবলেম সলভ করা যায়, কিন্তু আমি এর সলিউশন কিন্তু অবশ্যই বার করেছি। দেখুন, একবার আপনাকে ডিস্টার্ব হতে হবে, অর্থাৎ একবারই কেউ ভিডিও কল বা ভয়েস কল একবারই মাত্র একবারই করতে পারবে সে। তারপরেই আপনি তাকে কিন্তু এমন সেটিং করে দিতে পারেন সে জীবনেও আর আপনাকে আর কল করতে পারবে না, কন্ট্যাক্ট করতে পারবে না। যদিও সে যদি আপনার প্রিয়জন হয় বা আপনি চান না সে আর ব্লক হয়ে থাকুক ফেসবুকে, সেটাও কিন্তু পসিবল। অর্থাৎ তার সাথে কনভারসেশন চলবে, সব কিছু চলবে, কিন্তু সে কখনো ভিডিও কল বা আর ভয়েস কল করতে পারবে না। আজকে সেটিং এটা নিয়েই। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুন এর ডাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একেবারে সবার কলই আসবে না, ভিডিও কল হোক বা ভয়েস কল হোক, এটাও মনে হয় ঠিক হবে না বা আপনার অনেক সময় প্রবলেম হতে পারে। বরং যারা ডিস্টার্ব করছে, যে ব্যক্তিগুলো ডিস্টার্ব করছে হয়তো বারবার আপনাকে আর ভিডিও কল করছে কিংবা এরকমভাবে বিরক্ত করছে, আপনি হয়তো বারবার কেটে দিচ্ছেন, তারপরও সে শুনছে না, সে বিরক্ত করেই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রবলেমটা খুব ইজিভাবে সলভ করতে পারবেন। কী করে করবেন তার জন্য দেখুন, যে আপনাকে ডিস্টার্ব বেশি করছে আপনি তার অ্যাকাউন্টে তো ঢুকে যাবেনই, কারণ যে কল করছে। তারপরে দেখুন এখানে আই বাটন রয়েছে, এই এই আই বাটনের উপর যখন ক্লিক করবেন তখন দেখুন স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটা অপশান থাকবে ব্লক, আগে দেখে নিন তারপরে কমেন্ট করবেন। এবার এই ব্লকের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন দুটো অপশান রয়েছে, ব্লক মেসেজ অ্যান্ড কল। অর্থাৎ মেসেঞ্জারের যে মেসেজ এবং যে কল সেইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং আরেকটা রয়েছে ফেস ব্লক অন ফেসবুক, অর্থাৎ যে মেন অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সেটার উপরে প্রযোজ্য হবে। এবার আপনি যদি এটাতে ব্লক করেন, অর্থাৎ এই মাইনাসের উপর ক্লিক করেন, সেক্ষেত্রে কী হবে, এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে, এখানে তিনটে পয়েন্ট আছে যেখানে কিন্তু পরিষ্কার বলা আছে আপনাকে শুধুমাত্র ভয়েস কল ভিডিও কল এগুলো করতে পারবে না। সে কিন্তু জানতেই পারবে না যে তাকে আপনি আর ব্লক করেছেন, যার ফলে আপনার আর পার্টিকুলার কোনো প্রবলেম হবে না। এবারে দেখুন একটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে ভালো করে ফলো করুন। এখানে দেখুন ভয়েস এবং ভিডিও কলের অপশানটা রয়েছে, অর্থাৎ এ এখানে ক্লিক করেই তো কলটা করছে। এবার আপনি যখন এখানে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে ব্লক করে দেবেন, আপনি এখানে খেয়াল করে দেখুন এই অপশানটাই কিন্তু আর থাকলো না, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে কোনো ভয়েস কল আর ভিডিও কল কিন্তু আপনার কাছে যাবে না। কিন্তু সে জানতেও পারবে না, সে একটু ভাববে যে কী ব্যাপার, আমার এই অপশান দুটো পাচ্ছি না, বিভ্রান্তির মধ্যে পড়বে। কিন্তু যেহেতু আপনার সাথে কানেকশানটা রয়েছে এবং ফেসবুকে কানেকশানটা রয়েই গেছে, সেই জন্য আপনার মেন প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল। এবারে আপনি যদি কখনো চান যে তার সাথে আবার কন্ট্যাক্ট করতে, সেক্ষেত্রে আপনি এখানেই আসবেন যেমনভাবে এসেছিলেন, এসে জাস্ট এই জায়গাটায় আবার আনব্লক করে দেবেন। এই আনব্লক করে দিলেই কিন্তু আবার সে অপশান পেয়ে যাবে এবং আবার কনভারসেশন ভিডিও কল ভয়েস কল সব চলতে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।